আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। গত ব্লগে আপনাদের সাথে মিরপুর ক্যাপেরিও, মিরপুর 12 নম্বর হচ্ছে এই বুফে, বুফের যে খাবারের মেনুগুলো ছিল সেগুলো শেয়ার করছি। আর আজকের ব্লগে আপনাদের সাথে হচ্ছে যে খাবারগুলো আমরা খেয়েছি এবং খাবারগুলোর স্বাদ কেমন, ভাবছি একটা ছোট্ট করে রিভিউ আপনাদের সাথে শেয়ার করি, খাবারের রিভিউ। আশা করি ভালো লাগবে, আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। তো যাই হোক, এখানের এই মিরপুর ক্যাপেরিওর এই বুফের খাওয়াটা আসলে খুবই খুবই ইয়ামি ছিল, প্রত্যেকটা খাবারই খুবই সুস্বাদু ছিল। বিশেষ করে এই পায়েসটা কিন্তু খুবই ইয়ামি ছিল, যদি বাসায় আনার যদি পারমিশন থাকতো তাহলে এই পায়েসটা নিয়ে চলে আসতাম বাসায়। আর এখানে হচ্ছে এটা হচ্ছে সুশি, আর সুশিটা সবাই পছন্দ করবে তা কিন্তু না, এক একজনের স্বাদ এক এক রকম, যেহেতু এখানে কাঁচা মাছ দেওয়া তো এটা আমাদের কাছে অতটা ভালো লাগেনি। আর এখানের প্রত্যেকটা সালাতের আইটেমগুলো খুবই ইয়ামি ছিল, প্রত্যেকটা সালাতের আইটেম কিন্তু খুবই খুবই সুস্বাদু ছিল। আর বিশেষ করে এখানকার যে ভর্তাগুলো, বিভিন্ন রকমের ভর্তা ছিল, আমি গত ব্লগে দেখিয়েছিলাম, তারপরে হচ্ছে ভর্তাগুলো খুবই ইয়ামি ছিল। আর পাস্তা, চিকেন পাস্তা, কাঁকড়া বুনা, এগুলা খুব ভালো লাগছিল বিশেষ করে। আর যেটা বিব বুনা, যেটা বিব বুনাটা তো একদম একটু শক্ত ছিল, বাট আলহামদুলিল্লাহ খুবই ইয়ামি ছিল বিবটা। আর এই তো এখানে হচ্ছে থাই স্যুপ ছিল, তারপরে মানে দুই রকমের স্যুপ ছিল, তো আমরা হচ্ছে থাই স্যুপ যেটা সেটা নিয়েছি, তো এই স্যুপটাও কিন্তু ভালোই ছিল। আর পায়েস ছিল, পিরনি ছিল, অনেক রকমের ডেজার্ট আইটেম ছিল, তো সবগুলো ডেজার্ট আইটেম আমরা হচ্ছে টেস্ট করিনি, জাস্ট আমাদের কাছে যেগুলো ভালো লাগছে মানে যেগুলো আমরা খাবো সেগুলাই আমরা নিয়েছি। এখানে যে পেয়ারা ভর্তাটা এটাও কিন্তু খুবই ইয়ামি ছিল। আর কেক ছিল কয়েক রকমের, তো শুধু আমরা এই চকলেট কেকটাই নিয়েছি, আরও অনেক আইটেমের কেক ছিল। আর এখানে হচ্ছে এটা হচ্ছে দুধ পুডিং, দুধ পুডিংটাও হচ্ছে একটু মিষ্টি বেশি, যারা মিষ্টি খান খেতে পছন্দ করেন তাদের জন্য ভালো লাগবে। ছিল ফ্রিশ ফ্রাই, ফ্রিশ ফ্রাইটা খুবই ইয়ামি ছিল। আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইটা আমি একটা 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 নিয়েছি, তারপরে হচ্ছে ফ্রিশ ফ্রাই যেটা সেটাও টেস্ট করছি, তো সব কিছু আমি মোটামুটি একটু একটু করে টেস্ট করছি। আর এখানে যে সসগুলো আছে সসগুলো কিন্তু ভেরি ইয়ামি ছিল। আর বিশেষ করে এখানকার যে আচারটা, মানে জলপাইয়ের যে আচারের চাটনি যেটা ছিল সেটা কিন্তু এক কথা অসাধারণ ছিল। আর এই তো এখানে হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে আমরা খাবারের শেষে বিভিন্ন রকমের হচ্ছে এখানে পাতাকপি কি বলে পাতাকপি ভর্তা, তারপরে হচ্ছে পেয়ারা ভর্তা, বিভিন্ন সবজি দিয়ে ওরা মিক্সড সবজি দিয়ে বিভিন্ন রকমের সালাদ আর কি সালাদ তৈরি করছে, তো বিভিন্ন রকমের সালাদগুলোও কিন্তু খুবই ইয়ামি ছিল। আর আমরা হচ্ছে খাবারের লাস্টে আরেকটু হচ্ছে আমরা এটার সাথে নিয়েছি হচ্ছে কাঁকড়া, কাঁকড়াটা হচ্ছে আমরা অনেক বেশি পছন্দ করি, তো কাঁকড়াটাও নিয়েছি। তো এখানকার প্রত্যেকটা আইটেম কিন্তু খুবই ইয়ামি ছিল, যারা খেতে পছন্দ করেন তাদের জন্য প্রত্যেকটা আইটেমই বেস্ট। তবে আমরা হচ্ছে শুধু জাস্ট যেগুলো পছন্দ করি ওগুলাই নিয়েছি। আর এই তো এটাতে টাইম হচ্ছে 3 ঘন্টা, 3 ঘন্টা কখন কোন পাকে চলে যাবে সেটা টেরই পাওয়া যায় না, কারণ এখানে হচ্ছে খাবারের একটু পরপর মানে খাবারের পরপরই কিন্তু খুবই সুন্দর সুন্দর জায়গা আছে ভিতরে ছবি তোলার, তো এখানে হচ্ছে এমনিতে 3 ঘন্টা যে কিভাবে সময় পার হয়ে যায় একদমই টের পাওয়া যায় না। আর লাঞ্চ টাইম হচ্ছে 1টা থেকে 4টা পর্যন্ত, আর রাতে ডিনারের জন্য হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত। তো আমরা হচ্ছে লাঞ্চের জন্যই গিয়েছিলাম। আর এখানে বাচ্চাদের খেলনার, ছোট ছোট বাচ্চাদের খেলনার জায়গা আছে, তারপরে হচ্ছে সুন্দর একটা দোলনা আছে যেটাতে সবাই ছবি তুলতে পারে, দোলনায় দুলতে পারে। তো এই তো আশেপাশের রেস্টুরেন্টের আর কি ভিতরের আশেপাশে সবগুলো আপনাদের সাথে শেয়ার করে নিছি। আর এই তো একদম এটা হচ্ছে দুই সাইডেই, মানে এক সাইডে হচ্ছে যারা অনুষ্ঠানের জন্য বিয়ে জন্মদিনের অনুষ্ঠানের জন্য এক সাইডে তারা হচ্ছে স্পেসটা রাখছে, আর অন্যদিকে হচ্ছে যারা হচ্ছে লাঞ্চ বা ডিনারের জন্য যারা যাবে তাদের জন্য। তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে ফ্যামিলি ছবি তুলতেছি, আর তার সাথে আমি একটু ভিডিও করে নিছি।
আর তো খুব সুন্দর ফ্যামিলি টাইমও কাটাইছিলাম সারাদিন। আর এখানে একটা বড় করে একদম মানে হচ্ছে সাইডে একদম বড় একটা জায়গা যেখানে হচ্ছে বিয়ে অনুষ্ঠানের জন্য তারা করে রাখছে এ আর কি। আর এই তো হচ্ছে বুপের যে গেটের সামনে কিন্তু অনেক রকমের পান আছে, আইসক্রিম আছে, তো অনেক সুন্দর। আর সব খাবারগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আর আজকের ভিডিওটা এখান পর্যন্তই। আল্লাহ হাফেজ।